আজকে ভাবলাম মার্কেটে যাব, কিন্তু কিভাবে কি করা যায় আইডিয়া, জামাইকে কিভাবে পটাতে হয় আজকে দেখাবো। তো এই যে জামাইকে পটাইয়া টাকা নিয়ে নিলাম, অবশেষে বের হয়ে গেলাম, কিন্তু বের হয়ে একই হয়ে গেল আমাদের সাথে, মার্কেট করতে গিয়ে একই শাস্তি ভোগ করে আমাদের বাসায় আসতে হলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর বুঝতে পারবেন যে আমাদের সাথে কি হয়ে গেল। তো আজকের ভিউটাও অনেক সুন্দর ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটু যাব মার্কেট করতে, কিন্তু আমার হাজবেন্ড কিছুতেই রাজি হচ্ছে না। তো আমি একটা আইডিয়া করলাম যে কিভাবে ওরে রাজি করানো যায়, একটু ভালোবাসা দিয়ে মায়ের জালে ভুলিয়ে দিব ওকে। তো আমি বলতেছি চলো না আমাকে একটু মার্কেটে নিয়ে যেতে, ও বলতেছে হ্যাঁ তোমার তো এটা ছাড়া আর কোনো বাহানার নাই, যাও যাও আমার জন্য ক্যাবটা নিয়ে আসো। তো আমার জামাইটা কি সুন্দর রাজি হয়ে গেল। তা আমি ওর জন্য আমি ক্যাবটা নিয়ে গেলাম, আর এখানে দেখেন ওর বন্ধু মাহবুব আমার দেওর সারাক্ষণ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, মানে আমরা যে কথা বলতেছি ও কিছুই শুনতে পারতেছে না। তো আমি এখানে হচ্ছে ওনাকে ক্যাবটা পরাই দিলাম, তারপরে বললাম যে টাকা নাও, সে বলতেছে কত টাকা, কি করবা, কি নিবা। তারপর আমি বললাম এভাবে বলা লাগে, একটু তো হাসি দিতে পারো, দেখেন হাসিটা দিছে। তারপর আমি বলছি টাকা নাও না, তারপর বলতেছে কত নিতাম বলো না। আমি বলতেছি আচ্ছা সরো আমি টাকা নিব, আমি আজকে মন চায় যত অত নিব। তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে এই নো ছাবি, তুমি যেটা মন চায় সেটা নাও, কিন্তু বেশি টাকা নিবা না। তো আমি এখন ওর ডয়ারেতে টাকা নিতেছি, ও বলতেছে না না এটার থেকে না যাবে না, এটা হিসাবের টাকা, কারণ এগুলো হচ্ছে ক্রিম কেনার লাগে, ক্রিমের টাকা। এই যে দেখতে পাচ্ছেন আমার মিক্স নাইট ক্রিমটা, এটার জন্য। তো এখান থেকে টাকা নিতে হবে। তো এখান থেকে বলছে ও এখানে টাকা আছে, এখান থেকে তোমার যত মন চায় অত নো। তো আমি এখানে আলাদা টাকা ছিল ওইখান থেকে কিছু টাকা নিছি, দেন হচ্ছে এখান থেকেও কিছু টাকা নিব। তো বলতেছে ন তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি বের হোক, যেহেতু এটা দুপুর টাইম। তারপর আমি নিলাম, মুখটারি খুব বেসকায় দিচ্ছেছি, সে বলতেছে কি করে দেখে। এরপর ওর সাথে আমি একটু তর্ক করতেছিলাম, এই যে 1000 টাকা নিছি আর আলাদা ভাঙতি ছিল ওইখান থেকে আমি কিছু টাকা নিছি, এখন আমরা বের হয়ে যাব। তো সব কিছু গোছানো শেষ, টাকা মেকা ইয়ে করতেছি, ও বলতেছে তাড়াতাড়ি বের হোক। এরপর আমরা বের হয়ে গেলাম, এই যে আমরা নিচে আসি। তো আমি অনেক হ্যাপি, আর আমি ঘুরতে অনেক 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 পছন্দ করি। সে বলতেছে হ্যাঁ তোমার তো ঘোরা ছাড়া আর কোনো কাজ নাই। তো আমার হাজবেন্ডও আল্লাহর রহমতে অনেক ভালো, আমি ঘুরতে বললে নিয়ে যায়, কিন্তু বেসিক্যালি এই টাইমটাতে নেয় না, কারণ সে মনে করে যে ঘরে থাকাই ভালো, আমিও মনে করি ঘরে থাকা ভালো। তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তার জন্য বের হইতেছি। তো এখানে আমরা হচ্ছে ওর বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, সে কিছুতেই নামতেছে না, খালি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তার নাকি একটা খেলা আছে, তারপরে ও বের হইবে। তো অবশেষে ও বের হয়ে গেছে, বের হয়ে দোনো বন্ধু গল্প করতে করতে সামনের দিকে এগোইতেছে, আর আমি আস্তে 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 হাঁটতেছি, কারণ অনেক গরম গাইস, আজকের আবহাওয়াটা এত গরম বলার বাহিরে, আর ভাবতে ভাবতেছি সামনে আরও গরম। তো এটা হচ্ছে সাইবা, সবাই চিনেন এটা। এখানে কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, বোরকা হইতে টপস হইতে জিন্স হইতে সব কিছু। তো এখানে আমি এইখানে ভাইয়াটার সাথে দামাদামি করতেছি বোরকাটা কত। মূলত আমি একটা বোরকা হিজাব নিব, আমার বোরকাটা অনেক পুরানো হয়ে গেছে, আর আগের যে বোরকাটা ছিল যে এটা অনেক ভার ছিল, এটা এই জন্য আমি সেল করে দিছি। তো এই যে এখানে অনেক কিছু পাওয়া যায়, যারা যারা সাহেবাই আসেন এবং মার্কেট করেন তারাই জানেন। তো এখানে হচ্ছে ওনার সাথে আমার মোলামুলি বললো না, তারপরে আমি চলে আসলাম। তো এখানে দেখতেছি আমার কি পছন্দ হয়, কিচ্ছুই পছন্দ হইতেছে না, এখন আমি কি করব। ভাবলাম আমি টেলার্সের দোকানে যাব, তো সমবায়ে ওইখানে একটা টেলার্সের দোকান অনেক ভালো, তো আমরা নেমে যাইতেছি, নেমে যেয়ে আমরা এখন সমবায়ে যাব। তো এখানে আমার কোনো কিছুই পছন্দ হয় নাই, বোরকাটা অনেক প্রাইস বলছে। তো এখানে নাইমা দেখি গাইস, আবহাওয়াটা এত 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 সুন্দর, আর এখানে ফুটপাতে দেখেন কত সুন্দর সুন্দর জামা মেয়েদের, আমার যদি মেয়ে হতো আমি কিন্তু এগুলো কিনে দিতাম, আল্লাহ জানে আমার ছেলে হোক মেয়ে হোক আমি এগুলো কিনে পরাবো, কারণ আমার অনেক শখ। তো এখানে আমরা সমবায়ে চলে আসছি, এখন সমবায়ে একটা টেলার্সের দোকানে চলে যাব। যারা কুমিল্লার মধ্যে আসো তারা এ পাই অবশ্যই এটাকে চিনো, এই যে পাইয়াটা আমাদের বোরকা হাউসটা, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, ওরা কিন্তু বিক্রি করে না, ওরা বানায়। তো আমি ওইখানে যে কথা বলতেছিলাম যে কাপ্তান বানাইতে কত লাগবে বা কত গোছ কাপড় লাগবে, সে উনি বলতেছে যে বানানো যায় এটা আপনার পছন্দ অনুযায়ী। তো ও বলতেছে তুমি কিতে বানাইবা, অনলাইন থেকে অর্ডার দিয়ে দিও। তারপর আমিও ভাবলাম থাক কি আর করার, অনলাইন থেকে অর্ডার দিয়ে দিব। তারপর আমরা বাসায় চলে আসলাম, আর রাস্তার মধ্যে এত এত জ্যাম ছিল, আরও কি গরম গাছ, আজকের আবহাওয়াটা অনেক গরম ছিল।
তো আমরা এখন বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি ব্লগ দেখার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।